বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। অত্যন্ত পরিশ্রম করে সুস্থ করে তুলছেন রোগীদের। কখনো ট্রিটমেন্ট সেন্টার, কখনো কেয়ার সেন্টার, আবার কখনো নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এই অবস্থায় দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে করোনা আক্রান্ত হন রাজধানীর কলেজটিলা এলাকার বাসিন্দা চিকিৎসক অনামিকা গোস্বামী। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট সেন্টারে। সেখানে 14 দিন থাকার পর ফের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর রবিবার হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। নিজ এলাকায় পৌঁছালে স্থানীয়দের তরফে প্রথম সারির এই যোদ্ধাকে বরণ করে নেওয়া হয়, হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক, ফুলের পাপড়ি ছিটিয়ে জানানো হয় কর্নিশ। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সহায়তায় সুস্থ হয়ে ফিরে এসেছেন। একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতেই পারেন, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই, সবটাই সাহসিকতার সঙ্গে করা দরকার। স্বাস্থ্য দপ্তর রয়েছে, প্রতিটি মানুষের জন্য কাজ করছে বলে জানান সুস্থ হয়ে ফেরা চিকিৎসক অনামিকা গোস্বামী। দ্রুত কাজে ফিরে যাবেন বলেও জানান তিনি। সাহায্য করেছে, অনেক সাহায্য। আমি আমার বাড়ির যে বাড়িতে আমি এখানে থাকি, বাড়ির যে ল্যান্ডলর্ড আছে, মালিক আছে, আমি তো মানে ওরা নিজের কাকার মতো, ভাইয়ের মতো আমাকে সবসময় প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে থেকেছে। এরা যদি আমাকে সমর্থন না করতো, সাথ না দিত, তাহলে হয়তো আমি এই জার্নি গুলো এত সহজভাবে আমি কাটিয়ে আসতে পারতাম। কাজে করে দিচ্ছেন, এই তো কয়েকদিনের একটু সামান্য ব্রেক হচ্ছে, আবার ফিরে যাবো কাজে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।